আপনার সঙ্গে কথা বলার জন্যই আমি তাড়াহুড়া করে চলে এলাম। আমি আবার আসবো ভাবি। অবশ্যই আসবেন। আচ্ছা, আমরা কি 10 মিনিট কথা বলতে পারি না? অফ কোর্স, হোয়াই নট। ওকে, থ্যাংক ইউ। সোহেল, যাও তুমি চেঞ্জ করে নাও, আমি ওর সঙ্গে একটু কথা বলছি। ওকে ওকে, প্লিজ বসুন। থ্যাংক ইউ। সোহেল কি আপনার কলিগ? অ্যাকচুয়ালি সোহেল ভাই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে, আমিও করি, সেক্ষেত্রে আমাদেরকে কলিগ বলাই যায়। আপনি কোথায় থাকেন? আমি বনানি থাকি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা মা আর আমার ছোট্ট একটা ভাই। তার মানে আনম্যারিড, সেটাই ভেবেছিলাম আমি। আমার ধারণা ছিল সোহেল ভাই আমার বিষয়ে আপনাকে বলেছে। হ্যাঁ, কাল আপনার বিষয়ে বলেছিল, কিন্তু আপনি আসবেন এটাই বলেছিল, আর আজ আপনার নামটা বলল, এছাড়া আর একটি কথাও আমাকে বলেনি আপনার সম্পর্কে। আচ্ছা, আপনি বার অ্যাসোসিয়েশনে জয়েন করেছেন কবে? এই তো লাস্ট 8 মান্থ। আর ব্যারিস্টারি কোথায় করেছেন আপনি? টরন্টো ইউনিভার্সিটি অব ল থেকে। তাই নাকি? সোহেলও তো টরন্টো ইউনিভার্সিটি থেকেই বারেট ল করেছে। জি ভাবি, আমি জানি। অ্যাকচুয়ালি আমি যে বছর অ্যাডমিশনটা নিই সেই বছরই সোহেল ভাই ডিগ্রি নিয়ে বের হয়ে গেছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড ভাবি, আমাকে এবার যেতেই হবে। আপনার সাথে কথা বললে খুব ভালো লাগলো। আবার কবে আসবেন? এই তো ভাবি চলে আসবো, দু একদিনের মধ্যে আসার ট্রাই করবো। আসবেন তাহলে, আপনার সাথে বসে অনেক গল্প করবো। থ্যাংক ইউ, আমিও গল্প করবো। ওকে ওকে, আসি ভাবি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। বাই বাই, আপনিও ভালো থাকবেন। চলে গেল, ও তো আমাকে না বলে যাবে না। তবে কি যামিনী ওকে নিয়ে ছাদে গেল আলাদাভাবে কথা বলার জন্য? সোহেলি বেফাস কিছু বলে ফেললে যামিনীর সাথে নতুন করে অশান্তি হবে। কখন এলে? এই তো 15 মিনিট তো হবেই, ব্যারিস্টার সোহেলের সঙ্গে কথা বলে তারপর এলাম। উনি কি চলে গেছে? ওনাকে বিদায় করে দিয়ে তারপরে এলাম। এনিওয়ে, আচ্ছা মিলি আমাকে একটা কথা বলো তো, উনি আমার বেডরুমে ঠিক কতক্ষণ ছিলেন? 2-3 মিনিট ভাবি, তুমি ফোন করে বললে না একটা অজুহাত দিয়ে বেডরুমে যেতে, আমি গিয়ে দেখি ওরা ড্রয়িং রুমে বসে গল্প করছে। ও আচ্ছা আচ্ছা, মেয়েটা বেডরুমে কেন গিয়েছিল বলো তো? আমি জানি না ভাবি। আচ্ছা, বাইরের একটা মেয়ে একটা বেডরুমে হুট করে কেন ঢুকবে তুমি বলো তো? ব্যাপারটা অশোভন নয়? অবশ্যই, উনি আমাকে বললেন কি যেন একটা কেসের রেফারেন্সের একটা পেপার দিতে এসেছে ভাইয়াকে। ও আচ্ছা, হ্যাঁ ওনার হাতে একটা ফাইল দেখলাম, মনে হয় সোহেল ওকে ফাইলটা দিয়েছে। হতে পারে। তবে ভাবি, উনি যখন এসেছিল ওনার হাতে কিন্তু একটি ফাইল ছিল। তাই নাকি? আশ্চর্য। তাহলে তাহলে বেডরুমে কেন ঢুকলো? তুমি ভাইয়াকে জিজ্ঞেস করো। এত বছর পর তোমার ভাইয়ার সঙ্গে আমার শান্তি চুক্তি হলো, এখন প্রশ্নটা করা মাত্রই তো তার সঙ্গে আবার ঝগড়া শুরু হয়ে যাবে। তাহলে প্রশ্ন করো না। আশ্চর্য, প্রশ্ন না করলে আমি উত্তরটা জানবো কি করে? এনিওয়ে মিলে, আমাকে একটা কথা বলো তো, মানে তোমার ভাইয়া কানাডা থেকে কবে দেশে ফিরেছিল পাস করে? আই থিঙ্ক 2013-এ। কিন্তু আমি তো জানি ও ডিগ্রি নিয়েছিল 12-এ। ভাইয়া ডিগ্রি নেওয়ার পরেও কানাডায় 1 বছর ছিল ভাবি। ও, তা কেন ছিল তুমি কি জানো?
তা জানি না ভাবি। এই কেন এর মধ্যেই অনেকগুলো কাহিনী লুকিয়ে আছে ভাবি। তুমি কি ডিনার করে এসেছো? আরে না, আমি ডিনার করার সুযোগ পেলাম কোথায়? আচ্ছা বুঝেছি, যাও এখন ফ্রেশ হও, আমি তোমার জন্য ভাত বেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বাবার হয়তো একটা আশা এখনো বাকি আছে, তাই হয়তো সে বেঁচে আছেন। সেটা কি? বাবা শেষবারের মতো একবার কামিনীকে দেখতে চান। কামিনী আপনার বাবার শেষ ইচ্ছের কথা জানে? অবশ্যই জানি। গত পরশুরাতে আমি আপনাদের বাসায় এসেছিলাম, যামিনী আপুর রিকোয়েস্টে কামিনী এসে আমার সঙ্গে দেখা করে। তখন আমি বাবার কথা তাকে বলেছিলাম। আজও আমি আপনাদের বাসায় এসেছি, ভাবি কামিনীকে রিকোয়েস্ট করেছে কিন্তু কামিনী আসেনি। ও এতটা রুড কী করে হয় আমি ভেবে পাই না। আমি কী করতে পারি বলুন? দেখুন, আমি জানি আপনার সঙ্গে ওর সম্পর্ক খুব ভালো, আপনার কথাও ফেলতে পারবে না। আপনার ধারণাটা ভুল। আমাদের এই পরিবারে দাদুর কথা কেউ অমান্য করতে পারে না, যদি কেউ করে তাহলে তাকে শাস্তি পেতে হয়। আপনি দাদুকে বলছেন না কেন? না মানে ভাবি বললেন যে আঙ্কেল অসুস্থ, তাই আমি তাকে বিব্রত করতে চাই না। না না মানে আপনি দাদুর সাথে দেখা না করে গেলে তো উনি মাইন্ড করবেন। আমি অবশ্যই দেখা করব, কিন্তু আমার বাবার শেষ ইচ্ছার কথা আমি দাদুকে বলতে চাই না। দাদু শুনলে কষ্ট পাবেন, কামিনীর উপর রাগ করবেন, আর কামিনী ভাববে আমি ওর বিরুদ্ধে কমপ্লেন করেছি। ঠিক আছে, কিন্তু দেখুন মিস্টার রোমেল, আমি কামিনীর ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছুই বলতে চাই না। আপনি তো আমার হয়ে ওকে একবার অনুরোধও করতে পারেন। তা হয়তো পারবো, কিছু মনে না করলে রোমেল সাহেব আপনি কি কাল একবার আসতে পারবেন? ও আসলে একটি বিষয়ে মেন্টালি ডিস্টার্বড। ইনফ্যাক্ট আমরা পুরোপুরি সবাই একটু টেনশনে আছি। কী কারণে টেনশনে আছেন আমাকে বলা যায়? মানে ফ্যামিলিগত, ভেরি পার্সোনাল। মা কি আপনাকে কিছু বলেনি? না প্লিজ বলুন না, আমি হয়তো আপনার উপকারে আসতে পারি, বলুন না। মানে ফুলকি আজ সকাল থেকে মিসিং। মিসিং? তোমার মুড অফ কেন? কই না তো? তাহলে এখানে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য নাকি সোহেলের জন্য? না মানে ব্যাপারটা হচ্ছে কি, সোহেলি যাওয়ার সময় তোমাকে বলে দিতে পারিনি তো। আমি ওকে বলেছিলাম যে তোমাকে ডাকবো কিনা, ও বললো যে না। ঠিকই তো বলো। সোহেলি কিন্তু চমৎকার একটা মেয়ে, ওর সঙ্গে গল্প করে আমি খুব মজা পেলাম। অবশ্য ওর তাড়াহুড়োর কারণে বেশিক্ষণ গল্প করা হলো না, তবে ও বলেছে দু একদিনের মধ্যে আবার আসবে। কি কথা হলো ওর সাথে? ও আমাকে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিল। তোমরা তো একই ইউনিভার্সিটিতে বারেট ল করেছো না? আমার পাসিং আউট ইয়ারে ও অ্যাডমিশন নিয়েছে। পাসিং আউটের
এক বছর পর তুমি দেশে ফিরেছিলে, মনে আছে তোমার? আচ্ছা, সোহেলের রিকোয়েস্টে তুমি এক বছর কানাডাতে থেকে গিয়েছিলে। সোহেলে আমাকে রিকোয়েস্ট করবে কেন? আরে সোহেলে তখন একা একা ছিল, তুমি দেশি মানুষ, রিকোয়েস্ট তো তোমাকে করতেই পারে। তুমি কি এবার সোহেলকে নিয়েও আমাকে সন্দেহ করছো? আমি যদি তোমাকে সন্দেহ করতাম তাহলে কি তোমার সঙ্গে হেসে হেসে কথা বলতাম? আমি তোমাকে সন্দেহ না করার চেষ্টা করছি সোহেল। দেখো, আমি পাস আউট করার পরে ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটা লিগাল ফার্মের হয়ে কাজ করেছি যামিনী, অনেকটা ইন্টার্নশিপের মতো। প্র্যাকটিস করাটা কি ম্যান্ডেটরি ছিল? অবশ্যই। এই এক বছরে তুমি তো ইউনিভার্সিটির ডরমেটরিতে ছিলে। হ্যাঁ, সোহেলিও ডরমেটরিতে ছিল, তাই না? তাহলে তো নিশ্চয়ই প্রতিদিনই তোমাদের সঙ্গে যোগাযোগ হতো, দেখা হতো। না, উইকেন্ড ছাড়া তো দেখা হতো না। আর বার করতে এত লেখাপড়া করতে হয় যে ঘোরাঘুরি করার সময় পর্যন্ত পাওয়া যায় না যামিনী। সোহেলি যখন তোমার সঙ্গে কথা বলছিল না, তখন ওর চোখ মুখে কেমন একটা উচ্ছ্বাস দেখতে পেয়েছি আমি, জানো। কি বলতে চাও তুমি? না, মানে সোহেলি তোমার ভীষণ ভক্ত, সেটাই বলতে চেয়েছিলাম আর কি। সোহেলি আমাকে খুব রেসপেক্ট করে যামিনী। রেসপেক্ট? রেসপেক্ট কিন্তু ভালোবাসারই একটা উপাদান। আচ্ছা, সোহেলি এখনো বিয়ে করেনি কেন সেটা কি তুমি জানো? না, মানে বয়স তো কম হয়নি। আমি জানি না, আমি কখনো কিছু জিজ্ঞেস করি। আই হোপ ফুলকি আজ সকালবেলায় শপিং এর জন্য বেরিয়ে গেছে, তারপর এখন পর্যন্ত ফিরে আসেনি। আমরা এরপর থেকে ওর মোবাইল ফোনটা অফ পাচ্ছি। আমরা ধারণা করছি যে ফুলকি হয়তো কিডন্যাপ হয়েছে। আপনারা কি শিওর যে ফুলকি কিডন্যাপ হয়েছে? শিওর না। আমি কিন্তু খোঁজ খবর নিয়ে শিওর হতে পারবো ফুলকি কিডন্যাপ হয়েছে কিনা। পারবেন? আশা করি পারবো। কি করে পারবো সেটা আমি কামিনী কি বলতে চাই। আমায় কি বলা যায় না, মানে আমাকে বলে কি কোনো ক্ষতি হয়ে যাবে নাকি? দেখুন মিস্টার জিব্রান, আপনাকে বললে আমার পারপাস সলভ হবে না। আপনি ঠিক কি বলছেন আমি না বুঝতে পারছি না। আমি কামিনীকে একটা শর্তে বাঁধতে চাই। সে আমার বাবাকে দেখতে যাবে, বিনিময়ে আমি ফুলকির খবর আপনাদের জোগাড় করে দেব। দেখুন মিস্টার রোমেল, ফুলকি বেঁচে আছে না মরে গেছে আমরা কেউ জানি না, আর এই মুহূর্তে আমরা সবাই এই বিষয়টা নিয়ে খুব টেনশনে আছি, আর আপনি এটা নিয়ে শর্ত আরোপ করছেন। আমাকে নিশ্চয়ই আপনার বিবেকহীন নির্দয় মনে হচ্ছে, তাই না মিস্টার জিব্রান? কামনীয় কিন্তু আমার সঙ্গে কম নিষ্ঠুরতা দেখায়নি, মনে করেন যে আমি ডেসপারেট হয়ে গেছি। অ্যাট এনি কস্ট আমি আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে চাই। ঠিক আছে তাহলে আপনি বসুন, আমি কামিনীকে বলছি, তবে আপনাকে একটু সময় বসতে হবে, দাদু আমার জন্য অপেক্ষা করছেন, দাদুর সাথে কথা বলে আমি কামিনীর সাথে কথা বলব। অসুবিধা নেই, প্রয়োজন হলে আমি সারা রাত অপেক্ষা করতে পারবো মিস্টার জি। মাথাই নষ্ট মামা, আগুন লাগতেছে তোমারে, একেবারে আগুন সুন্দরীর মতো লাগতেছে। দাও
তোমার মতো এত সুন্দরী একটা মানুষ রে আমার বন্ধু মারু বলছে। সুন্দরী রে গুলি করে মেরে ফেলে দিই, কিন্তু এত সুন্দর একটা মানুষ আমি কিভাবে মারবো, আমার তো কষ্ট লাগতেছে। কিন্তু না মেরো তো উপায় নেই, বন্ধু বলছে বন্ধুর কথা তো রাখতে হবে। উনি কোথায়? মারুফ, মারুফ তো এই করে নাক ডেকে করে ঘুমোচ্ছে, আমাকে হুকুম দিয়ে তো ঘুম শুরু করে দিয়েছে। তো ওরে কেন খুঁজতেছ? উনি বলেছিল উনি উনি আমাকে কি যেন বলবে। ওরে ওইটা তো আমি জানি, ও কি কবে ও হয়েছে কি। তুমি তো খুব সুন্দর সুন্দর মানুষ, তো ওর মনে ধরছে। ও তোমার সাথে একটু মনে করো বোঝো না, একটু আদর সোহাগ করতে চায়। অসুবিধা কি বন্ধু, স্বপ্ন আমি পূরণ করলাম, আমার কি সাত লাভ দিই। আমি মনে করো তোমার সাথে একটু আদর সোহাগ করলো, অসুবিধা কি। খবরদার আর এক পা আগাবেন না। আচ্ছা এক পা আগালাম না, এক পা বেসালাম, কিন্তু আমি যে গুলি করলে তুমি মরে যাবা, মরার আগে একটু উপকার করলে ক্ষতি কি। আর মরে গেলে তো লাশ হয়ে যাবে, আমার আবার লাশ টাশ ধরতে ভয় লাগে। আমি চিৎকার করব কিন্তু। ও বাবা চিৎকার করো, এ দাও শব্দ দেওয়াল সাউন্ড প্রুফ দেওয়াল, যতই চিৎকার করো কোনো লাভ নেই, কেউ শুনবে না, বাড়ি গিয়ে তোমার কানে লাগবে। আসো আমি বলতেছি কি, মরার আগে আমরা দুজনে একটু ইয়ে করি কি, একটু উপকার করলে কি হবে। আসো না একটু। গুলি করে দেবো কিন্তু এইটার কাছে কি। আরে বাবা তুমি যতক্ষণ আমার উপকার করবা ততক্ষণ বেঁচে থাকবা, আর খুশি করতে হবে। আপনি জিব্রানকে বলেছেন, আপনি কনফার্ম করতে পারবেন ফুলকিকে কিডন্যাপ করা হয়েছে কিনা? হোপফুলি পারব। আপনার কথা শুনে মনে হচ্ছে ফুলকির কিডন্যাপিং এর সাথে আপনি জড়িত? তোমার যা ইচ্ছা তুমি বলতে পারো, কোনো কিছুই আমার গায়ে লাগবে। আমি যাবতীয় অপমানের ঊর্ধ্বে উঠে গেছি। এর আগে আপনি আমাকেও একবার কিডন্যাপ করেছিলেন, সেখানে আপনার একটা পারপাস ছিল, যদিও সেটা সফল করতে পারেনি। আমি সফল হতে চাইনি বলেই সেটা হয়নি। আপনি হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে ফুলকিকে কিডন্যাপ করেছেন। ফুলকির কিডন্যাপিং এর বিষয়ে আমি কিছুই জানি, আমি তো এটাই নিশ্চিত নই যে ফুলকি কিডন্যাপ হয়েছে কিনা। তোমরা বলছো যে ফুলকি কিডন্যাপ হয়েছে, আমি বলেছি যে আমি খোঁজ খবর নিয়ে সেটা নিশ্চিত করতে পারবো। সেটা জানা আপনার পক্ষে কি করে সম্ভব? কারণ ছাত্র জীবনে আমি ক্যাডার রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তখন অনেক ক্রিমিনালের সাথে আমার যোগাযোগ ছিল। সেসব অবশ্য অনেক আগের কথা, কিন্তু এখনও চাইলে আমি সেসব সম্পর্কগুলো আবার তৈরি করে নিতে পারি। যোগাযোগ করলেই জানতে পারবেন কারা ফুলকিকে কিডন্যাপ করেছে? পারবো তা না, আমি চেষ্টা করব। দেখুন, আন্ডারওয়ার্ল্ডের সব অপরাধীদের মধ্যে একটা চেইন থাকে, সেজন্য আমি বলেছি হোপফুলি পারবো।
ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি। তবে আগে আপনাকে জানাতে হবে ফুলকিকে কারা কিডন্যাপ করেছে। আমি জিব্রান সাহেবকে বলেছিলাম ফুলকি কিডন্যাপ হয়েছে কিনা সেটা আমি তাকে কনফার্ম করব। আপনি তো কনফার্ম না হয়েই বলতে পারেন ফুলকিকে কিডন্যাপ করা হয়েছে। সেটা আমি কখনোই বলবো না, আমি ছল চাতুরি মিথ্যাবাজি একদম পছন্দ করি না। আমি যা বলি সোজা সাপটা বলি এবং আন্তরিকভাবে বলি। ফুলকি যে কিডন্যাপ হয়েছে তার প্রমাণ আপনাকে দেখাতে হবে। ঠিক আছে, দেখাবো, যদি উনি আসলে কিডন্যাপড হয়ে থাকে। কখন জানাবেন? কালকের মধ্যে, এবং কালকে আমার বাবার সঙ্গে আপনার দেখা করতে হবে। আপনি আমার কথা রাখলে আমিও আপনার কথা রাখব। আশা করি পারবে মামা, আপনি শুধু শুধু টেনশন করবেন না। না না আজিজ, কামিনী মা রাসের বেলা আসতে পারবে না। রোমকে খোঁচা করে বললাম দিনের বেলাটা শুনল না। মামা সারাদিন তোর অনেক কাজ ছিল, স্টিল মিল উইনার অ্যাসোসিয়েশনের ইসির সাথে মিটিং ছিল, অল্প কিছুক্ষণ আগে বাসে এসছে, এক ঘন্টা মাত্র রেস্ট নিছে, তারপর তো আবার খানবাড়ির দিকে চলে গেল। কামিনী মাকে নিয়ে আসার চেয়ে ওর মিটিং বড় হলো আজিজ। আমার ইচ্ছেটা যদি পূরণ করতে না পারে তোর কোটি টাকার ব্যায়ামটা দিয়ে কি হবে? মামা হয়তো ভাবছেন কামিনী এলে মামা ওকে রুমেলকে বিয়ে করাতে রাজি করাতে পারবেন, কিন্তু সে তো পারবে না। আমি যেমন জানি রুমেলও জানে, মামার কষ্টটাই শুধু শুধু বাড়বে। আর রুমেলি বা কেমন, মামাকে সত্য কথাটা বলছে না? কিরে কত বলছিস না কেন? জি মামা, ডাক্তার আপনাকে কম কথা বলতে বলছে। কথা বুকে চেপে রাখলে আমার কষ্ট কষ্ট হয় জানিস। ওই রুমেলকে ফোন কর না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখনই ফোন করছি। কি কর না বাবা, এই যে ফোন আমার হাতে, আমি ট্রাই করছি তো। বাবা কামিনী মা আসেনি? না বাবা, কাল আসবে। আজ আসেনি কেন? বাবা ওদের বাড়িতে একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? সুরাইয়া ফুপুকে তো তুমি চেনো। হ্যাঁ, সারাজের বোন। বাবা ওনার মেয়ে ফুলকি সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। ওকে খোঁজাখুঁজি নিয়ে কামিনী খুব ব্যস্ত। রাত হয়ে গেল, ফুলকি এখনো ফেলল না। বাবা ফুলকিকে নিয়ে তুমি এত টেনশন করো না। টেনশন না করে কি পারা যায় বল? সারাদের বোনের মেয়ে মানে আমার মেয়ে।
তোমার কি আজ হিয়ারিং আছে? না তা নেই, তবে দুজন ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে, অফিসে যেতে হবে। ও, কটায় ফিরবে? 5টার মধ্যে ফিরতে পারবো আশা করি। সোহেলিকে আসতে বলেছি। কখন আসবে? 4টার দিকে। তুমি থাকলে কিন্তু খুব ভালো হতো। চেষ্টা করবো আসতে। সন্ধ্যার পরে একবার বাবার ওখানে যাওয়া দরকার। কোনো ব্যাড নিউজ? বাবার শরীরটা নাকি খারাপ। কে বললো তোমাকে? ভাবি ফোন করেছিল। কাল রাতে নাকি বাবার টেম্পারেচার হাই হয়ে গিয়েছিল, দুবার ভমিটিংও হয়েছে। কেন, জিব্রান বাবাকে দেখেনি? দেখেছে, সে নাকি মেডিসিনও চেঞ্জ করেছে। জিব্রান বললো যে আগের মেডিসিন নাকি বাবাকে শ্যুট করছে না। আগের মেডিসিন তো জিব্রানই দিয়েছিল। হ্যাঁ, জিব্রান হচ্ছে একজন এমডি, ওর তো ভুল মেডিসিন দেওয়ার কথা না। ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, সন্ধ্যার পর যাব। আসি তাহলে। ওকে, বাই বাই। তোমাকে আমি বারবার নিষেধ করেছিলাম, টরন্টোতে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, যামিনীকে বলবে না। কেন বললে? অ্যাকচুয়ালি আমি আপনার নিষেধের কথাটা ভুলে গিয়েছিলাম। তোমার মেমোরি কতটা শার্প সেটা আমি জানি, ভুলে যাওয়ার কথা না তোমার। আচ্ছা, আপনার কি মনে হয় আমি কি ইচ্ছে করে বলেছি? সেটা তুমিই ভালো জানো। আচ্ছা বলেছি, তাতে কি হয়েছে? যামিনী তোমাকে নিয়ে সন্দেহ করছে। তুমি নিশ্চয়ই এমন কিছু বলেছো জানিয়ে সন্দেহ করা যায়। সোহেল ভাই, আমি কি কি বলেছি? আমি তো বললাম আপনাকে। তোমাকে আবার কেন যেতে বলেছে সেটা বুঝতে পেরেছো? কেন কেন আবার? ওই তো গল্প টল্প করার জন্য। গল্পের ছলে তোমার কাছ থেকে কথা বের করবে। কথা তো একটাই আছে যা আমি বলিনি, সত্যিটা বলাই ভালো। সত্য মানে? ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, আর আপনি আমাকে ভালোবাসেন না, এটাই তো সত্যি। তুমি তুমি এই ছোট্ট সত্যটা বললে আমার জীবনে ঝড় উঠবে। প্লিজ ডোন্ট টেল দ্য ট্রুথ, প্লিজ তুমি আমাকে একটু ফেভার করো। কি ফেভার বলুন? আমি পাসিং আউটের পর কানাডাতে 1 বছর কেন ছিলাম সেটা আমি জামিনকে এক্সপ্লেন করেছি, ওর মনে আর কোনো সন্দেহ নেই। এখন শুধু ওর একটাই প্রশ্ন, তুমি এখনও কেন বিয়ে করোনি? ওর মনের ওই সন্দেহটা দূর করতে হলে তোমাকে একটা গল্প করতে হবে। তাই নাকি? কি গল্প? সোহেল ভাই, এভাবে মিথ্যে বলতে আমি অভ্যস্ত নই। ডোন্ট টক ননসেন্স সোহেলি, তুমি একজন লিগ্যাল এক্সপার্ট, একজন লয়ারের কাছে তাই সত্য যা লজিক্যালি এস্টাবলিশ করা যায়। ওকে, আমাকে প্রিপারেশন নেওয়ার একটু টাইম দিন। নাও ওয়েল, সেক্ষেত্রে আমি আজকে ভাবির সাথে দেখা করব না। দ্যাটস এ গুড আইডিয়া, কিন্তু যেতে পারছো না এই কথাটা খুব লজিক্যালি তাকে বলতে হবে, যাতে সে সন্দেহ করতে না পারে। ইয়েস, বসে বসে কাজ করার জন্য গোড়াডিটা নাকি একটু ফুলে গেছে, কদিন তো খুব লোড গেছে, অফিস থেকে একদম নড়তে পারেনি। বাবা, আপনার আবার হাঁটাহাঁটি শুরু করা উচিত। আগে তো সকালে কি সুন্দর মর্নিং ওয়াক করতেন, তখন অনেক সচল ছিলেন। বাবা,
আপনি অচল হয়ে পড়লে আমাদের এই সংসারটা তো অচল হয়ে পড়বে, তাই না বাবা? জিবরানও বলছিল আমাকে একটু এক্সারসাইজ করতে। জি বাবা। আচ্ছা বাবা, জিবরান কি আপনাকে নতুন কোনো ওষুধ দিয়েছে? না, বলেছে পুরনোগুলোই চলবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওষুধ দিচ্ছি, কেমন? ফর্মুলাও কাজে দিতে শুরু করেছে, আর কদিন ওষুধ বদলিয়ে খাওয়াতে পারলেই। ওয়ালাইকুম আসসালাম। কি তুমি বাবুর্চি বাদল না? হ্যাঁ স্যার, আমি বাদল। তো যে আপনি এর আগে আরেকদিন আসছিলেন স্যার, আমি ওই যে নিজের হাতে পুডিং বানায় খাওয়াইলাম, আপনি বললেন যে আমার পুডিং অনেক মজা হয়, আমি আরেকদিন আসতে আমার খাওয়াই, আমি আপনি কইছিলেন এই কথা। তো আমি তো বেশি কথা বলো না, আজম সাহেব বাড়িতে আছে? জি স্যার আছে, আমি ডেকে নিয়েছি স্যার। আয় দাঁড়াও, ডাকা লাগবে না, সম্মানিত লোক তো, তার সাথে আমিই দেখা করবো। আপনি একটু বাইরে যান, ঠিক আছে? ওখানে যারা আছে তাদেরকে সতর্ক থাকতে বলবে, বাইরে যেন কেউ বেরোতে না পারে আর ভিতরে যেন কেউ ঢুকতে না পারে। ওকে প্লিজ। তুমি কি কখনো থানা হাজতে গেছো? না, আমি কোনো আমি খাইনি। আমি শুনছি ওটা খুব ভালো দেখে না স্যার। কার কাছে শুনছ? আমার আমি ইয়ে করছিলাম যে মানে ওই যে আগে যে জায়গায় চাকরি করতাম না, ওই জায়গায় ইয়ে হয়েছিল ওই যে একজনের 10 হাজার টাকা হারা গেছিলো। তারপরে ওই যে একটা পোলারে সন্দেহ করছিল, অনেকবার জিজ্ঞাসা ও কথার জবাব দেয় না। তারপর স্যার ওই যে পুলিশের ডাকে ও এসে কইছে স্যার অনেক নাকি মারে, ওর কাছে শুনছি স্যার। আমরা কিন্তু আসামিদেরকে মারতে চাই না, যদি কোনো আসামি সত্য কথা বলতে না পারে আর পুলিশের কাজে যদি কেউ বাধা দেয় তাহলে কিন্তু আমরা শাসন পোষণ করি। আশা করি তুমি সত্য কথা বলবে। আমি তো স্যার সবসময় আমি খুব সত্যি আমি একদম সবসময় সত্যি কথা কই স্যার, আমি একদম সহজ সময় আপনি বিশ্বাস করলে বাড়ির সবাই ডেকে দিয়েছে জিগান স্যার। তুমি মিশা কথা বলতে পারো না? না জি না স্যার, আমি তো একদম ছোটোবেলা থেকে মিশাতে করতে পারি না, কই গেলাম আমার জিব্বাটা খেয়ে বাড়ি হয়ে যাও, অবশ্যই যায় স্যার। আচ্ছা বলো, ফুলকিকে তুমি অপহরণ করে কোথায় রেখেছ? ইয়ে না, আমি অপহরণ করি নাই তো স্যার, কালকে সকালে যে মার্কেটে গেছিল, মার্কেটে যে এখনও আসে নাই আর কি। আমি কয়েকটা মার্কেটে খুঁজতে গেছিলাম কিন্তু আমি খুঁজে পাই। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন স্যার? ফুলকি আপনি আমি আবার বই ডাকছিলাম স্যার, এরপর স্যার মনে হলে স্যার আপনার কই গেলে বই দেয়। ঠিক আছে, তোমাকে আর কাঁপতে হবে না, বাকি কথায় থানায় হবে। থানায় স্যার? থানায় কেন স্যার? তোমাকে গ্রেপ্তার করা হলো কেন স্যার? আমার তো কোনো দোষ নাই স্যার, আমি তো কিছু করি নাই স্যার। কার দোষ? আমি তো এটাও জানি না স্যার। জানো না? না স্যার। থানায় নিয়ে দুইটা গা দিলে সব ফুরফুর করে বলবে। এই ওকে হ্যান্ডটা পরাও স্যার। অবাক হওয়ার কি আছে, এজাহার করা হয়েছে, পুলিশ তো আসবেই। আজম ফলস অভিযোগে ফুলকিকে গ্রেপ্তার করাতে চেয়েছিল, পারেনি বলেই হয়তো কাউকে দিয়ে কিডন্যাপ করিয়েছে। ছেলেটা বড্ড বেড়েছে বাবা, আপনি ওকে অনেক শোধরানোর চেষ্টা করেছেন।
কিন্তু ছেলেটা শুধরালো না, খাটুক জেল খাটুক। এক্ষুনি মাজহারকে দিয়ে বাবাকে বলাতে হবে যেন পুলিশ আজমকে অ্যারেস্ট না করে। বাবা আমি আসি, আমি পুলিশকে বলবো যেন আজমকে ধরে নিয়ে যায়। না বৌমা, তুমি কিছুই বলবে না, পুলিশ যাকে ইচ্ছে তাকে গ্রেপ্তার করবে, আমাদের বলার কিছু নেই। ঠিক আছে বাবা। আশ্চর্য, পরপর তিনবার ফোন করলাম অথচ সোহেল একবারও ফোন ধরল না। এখন তোর কোর্টে থাকার কথা না যে ও ফোন করতে পারছে না। চেম্বারে থাকলেও ফোন না ধরার তো কোনো কারণ নেই, তাহলে কেন ফোন ধরছে না? লোকটা আমাকে শান্তিতে থাকতে দেবে না। কেমন আছেন ভাবি? ভালো থাকা তো আমার ভাগ্যে নেই রবিন। কি হয়েছে ভাবি? সোহেলের বাসায় ফেরার কথা সন্ধ্যার মধ্যে, অথচ এখন 9টা বাজে, তার ফেরার কোনো নামই নেই। হয়তো কোনো কাজে আটকে গেছে। কাজ তো থাকতেই পারে, কিন্তু সেটা আমাকে জানাবে তো সেই কখন থেকে আমি রেডি হয়ে বসে আছি। বাবা একটু অসুস্থ, দেখতে যাব ভেবেছিলাম। সোহেলকে ফোন করে দেখেন। কি যে বলছো না রবিন, ফোন করিনি ভাবছো? পর পর তিনবার ফোন করলাম, এই তো একটু আগে ফোন করছিলাম কিন্তু সে ফোন ধরলো না তো। ভাবি আমি কি করতে পারি বলো। তুমি এখন কোথায়? এই আমি মাত্র বাসায় এলাম, সিঁড়িতে এখনো। আই এম ভেরি সরি রবিন, তোমাকে বারবার ডিস্টার্ব করতে আমার একদম ভালো লাগে না। না না, এই কথা বলবেন না ভাবি, সোহেলবার তো কোর্ট থেকে চেম্বারে যাওয়ার কথা। হুম হুম, আমাকেও তো তাই বলেছিল। আমার বাসা তো তোপখানায়, আর ভাইয়ের চেম্বার তো কাকরাইলে, তো আপনি যদি বলেন আমি একদূরে যে খবর নিয়ে আসতে পারি। দেখো রবিন, তুমি গেলে আমি খুব খুশি হব। আচ্ছা ভাবি, আমি এখনই যাচ্ছি। আচ্ছা রাখছি। ওকে। সোহেল জানে যে মিলি রাজশাহী গেছে, আমি বাসায় একা আছি। এই অবস্থায় কি বাসায় একটু তাড়াতাড়ি ফেরাটার দায়িত্বের মধ্যে পড়ে না? মানুষ কী করে এত দায়িত্বহীন হতে পারে, আশ্চর্য। বাড়িতে পুলিশ এসেছে। বাড়ির একজন মেম্বার হয় কিডন্যাপ নয় মিসিং, পুলিশ আসবে না? তুমি স্পেসিফিক্যালি পুলিশের কাছে কোনো সাসপেক্টের নাম বলেছো? আমি তো পুলিশের কাছে জিডি করিনি, করেছে জিব্রান।